رضي الله تعالى أنه مر مع النبي صلى الله عليه وسلم إلى بيت عامر الأنصار زقلن يعلم مقاعد ولادته صلى الله عليه وسلم لابنائه وعشيرته ويقول هذا اليوم. فقال عليه الصلاة والسلام إن الله فتح لك أبواب الرحمة والملائكة يستغفرون لك فعلى فعلك نجاء نجاتك. بولنا سبحان الله. হযরত আবু দরদা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর সাথে একদিন বের হলেন। আমার নবীজি বের হয়ে হযরত আমির আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা হুর ঘরে তশরীফ নিলেন। দেখা গেল আমির আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা ওনার ছেলেদেরকে নিয়ে পরিবারদেরকে নিয়ে আত্মীয়-স্বজন এলাকাবাসী যারা আছেন ইনাদেরকে নিয়ে ওনার ঘরের মধ্যে মিলাদুন্নবীর মাহফিল সাজিয়েছেন। উনি আমার নবীর আগমন সম্পর্কে ওয়াজ করতে লাগলেন। এভাবে ওয়াজ করতে করতে উনি বলতে লাগলেন আজই হচ্ছেন আমার নবীর আগমনের দিন। চিশতি টিভি অনলাইন সুন্নিয়াত প্রচারে আমরা সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা হাবিবিনা صلي على رسولنا صلي على محمد صلي على حبيبنا صلي على محمد وہ جو نہ تھی تو کچھ نہ تھا وہ جو نہ ہو تو کچھ نہ ہو جان ہے وہ جہان کی جان گے تو جہانوں گے صلی اللہ رسولنا صلی علی حبیبنا صلی علی محمد صلی علی رسولنا صلی علی محمد صلی اللہ علیہ وسلم উপস্থিত অধ্যক্ষ আয়োজিত এনায়েত খাঁ সমাজ কল্যাণ পরিষদের ব্যবস্থাপনায় পবিত্র ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আজিম শান নূরানি ইরফানি রুহানি মাহফিলের সম্মানিত সভাপতি আল আমিন হাশমি দরবার শরীফের সাজ্জাদ নাসিন এবং আল আমিন বারিয়া কামিল মাদ্রাসার সুযোগ্য শাইখুল হাদিস পীর তরিকত জান ও সিনে ফকীহ বাঙ্গাল খলিফায়ে তাজুস শরীয়া দরবারে আলা হযরত উস্তাজুল উলামা মুফতি আহলে সুন্নাত হযরতুল আল্লামা কাজী মুহাম্মদ শাহিদুর রহমান হাশমি মুদ্দা জিল্লুল আলি মহান রব্বুল আলামিনের আলি সন্দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমার মতো একজন গুনাহগার নালায়েক নাচিস বান্দাকে কোনো ইলম নেই কোনো হেলম নেই এত বড় আজিম উসান নূরানি ইরফানি রুহানি মাহফিলে যোগদান করে কোরআন সুন্না মোতাবেক কয়েক কালমা কথা বলার এবং আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দিয়েছেন বিদায় মুহাব্বতের আওয়াজ বলি আলহামদুলিল্লাহ সাদাতে হুজুর কায়নাত ফখরে মওজুদাত প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আকদসের মধ্যে বেহুদ দরুদ পাকের হাদিয়া প্রেরণ করছি যে নবীজির সদকায় রব্বুল আলামিন কুল কায়নাত সৃষ্টি করেছেন বলুন আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করছি যারা রাত দিন পরিশ্রম করে এত সুন্দর মাহফিলের যারা ব্যবস্থা করেছেন আরো শুকরিয়া আদায় করছি যারা নিজেদের মূল্যবান সময়টুকু এদিক সেদিক ব্যয় না করে গল্প গুজবে না কাটিয়ে আরামের ঘুমকে হারাম করে যারা
উপস্থিত হয়েছেন আল্লাহ পাক আপনাদের উপস্থিতি এবং সাহাবাদাওয়াতের এই ইন্তজামকে তার শাহী দরবারে কবুল আর মঞ্জুর করেন সবাই বলুন আমিন যারা রাত দিন পরিশ্রম করে এত সুন্দর মাহফিলের যারা ব্যবস্থা করেছেন বিশেষ করে আজকের মাহফিলের সওয়াব আমাদের প্রত্যেকের মই মুরব্বিদের কবরে কবরে পৌঁছিয়ে ওনাদের কবরকে আল্লাহ বেহেশতের বাগান করে দিক সবাই বলুন আমিন এবং অত্র এলাকার যত কবরস্থান আছেন প্রত্যেক মুমিন মুমিনাতের কবরে সওয়াব পৌঁছিয়ে ওনাদের কবরকে আল্লাহ বেহেশতের বাগান করে দিক সবাই বলুন আমিন সম্মানিত উপস্থিতি আমাকে একটা বিষয় বলেছেন ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপনের ফজিলত এবং গুরুত্ব সেই বিষয়কে সামনে রেখে আমি পবিত্র কোরআনুল করিমের একটি আয়াতে করিমার অংশ তেলাওয়াত করেছি আল্লাহ এবং রসুলের নেগা হলে এই আয়াতের মাতাহাতে অল্প কথা বলে আমার বক্তব্য ইতি টানব মহান রব্বুল ইজ্জত রব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন একটু বড় আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে যত নিয়ামত আমাদেরকে দান করেছেন সমস্ত নিয়ামতের উর্দে নিয়ামত নিয়ামতে কুবরা নিয়ামতে উযমা সেটা হচ্ছেন আমাদের রাসূল একটু বড় আওয়াজে বলেন সুবহানাল্লাহ যেই নবীজির আগমন না হলে পুরো জগৎ অন্ধকারেই থেকে যেত আমার নবীর আগমনের পূর্বে মানুষের কলবে মহব্বত ছিল না বাতিত্ব ছিল না জুলুম অত্যাচার বেবিচারের মধ্যেই ছিল কোনাকুনি মারামারি এখন এমন কি আপন পিতারা নিজেদের কল্লা সন্তানদেরকে জীবন্ত দাফন দিত এই কঠিন মুহূর্তে এই কঠিন পরিস্থিতির মধ্যে মহান রব্বুল আলামিন আপন হাবিবকে দুনিয়ার বুকে প্রেরণ করে দিয়েছেন পথহারা মানুষদেরকে পথ দেখানোর জন্য মানুষের কলবে ঈমান দেওয়ার জন্য মানুষের কলবে রহমত সৃষ্টি করার জন্য মানুষে মানুষদেরকে মানবতা কি জিনিস সে তালিম দেওয়ার জন্য একটু বড় আওয়াজে বলেন সুবহানাল্লাহ আমার নবীর আগমন না হলে আমরা খারাপ কাজের মধ্যেই থেকে যেতাম আল্লাহ কোরআনে পাক ইরশাদ করছেন ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু লাকুনতুম মিনাল খাসিরিন আমার বান্দারা আমি যদি তোমাদের কাছে আমার মাহবুব নবীকে প্রেরণ না করতাম তাহলে তোমরা খারাপ কাজের মধ্যেই থেকে যেতে কি মানে আমি তোমাদের কাছে আমার হাবিবকে দুনিয়ার বুকে প্রেরণ করে দিয়েছি একমাত্র যত ধরনের জুলমিয়ত আছে সমস্ত জুলমিয়ত দূরীভূত করার জন্য মানুষের কলবে মহব্বত সৃষ্টি করার জন্য ভালোবাসার সৃষ্টি করার জন্য একটু বড় আওয়াজে বলেন সুবহানাল্লাহ ওই নবীকে পেয়ে আমরা আনন্দিত কথা বলেন ঠিক কি না ওই নবীকে পেয়ে আমরা আনন্দিত আমার নবী না আনা আসলে আমরা ওই আমার আল্লাহ বলেছেন খারাপ কাজের মধ্যেই থাকতাম আজকে যত নিয়ামত পেয়েছি সমস্ত নিয়ামত একমাত্র আমার নবীর সদকায় আর ওই নবীকে পেয়ে আমরা আনন্দিত একটু বড় আওয়াজে বলেন সুবহানাল্লাহ তো এই আনন্দ প্রকাশ যখন আমরা করতে যাই অনেকের খারাপ লাগে বেদাদের ফতোয়া দিয়ে দেয় কথা বলেন ঠিক না অথচ এই আনন্দিত হওয়ার জন্য আমার আল্লাহ বলেছেন আনন্দিত হওয়ার জন্য কে বলেছেন সূরা ইউনুস আয়াত নম্বর 58 রব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون رب العالمين বলেন يا رسول الله يا حبيب الله আপনার উম্মতদেরকে বলে দিন তারা যেন আপনি রাসূলকে পেয়ে আনন্দিত হয় তারা যেন আপনি নবীকে পেয়ে আনন্দ উৎসব করেন হুয়া খায়রুম মিম্মা ইজমাউন ওই আনন্দ উৎসব করাটা তার জীবনের যত বলাই সওয়াব অর্জন করেছে তার চেয়েও উত্তম আল্লাহ কি বলেছেন ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতদেরকে বলে দিন তারা যেন আপনি রাসূলকে পেয়ে আনন্দিত হয়
সুবহানাল্লাহ আপনি রাসূলকে পেয়ে কি হয় আনন্দিত হয় উৎসব করেন এই যে আজ আমরা মিলাদুন নবীর মাহফিল সাজিয়েছি নবীকে পেয়ে আনন্দিত হয় কথা বলেন ঠিক কি না আমার আল্লাহ বলেছেন ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতদেরকে বলে দিন তারা যেন আপনি রাসূলকে পেয়ে আনন্দিত হয় উৎসব করেন এই আনন্দিত হওয়াটা হুয়া খায়রুম মিম্মা ইজমাউন তার জীবনের যত ভালাই সওয়াব অর্জন করেছে তার চেয়ে উত্তম বড় আওয়াজে বলবেন না কি মানে ইয়া রাসূলুল্লাহ আপনি আপনাকে পেয়ে আনন্দিত হওয়াটা আমি আল্লাহর কাছে বেশি ভালো লাগে আল্লাহর কাছে ভালো লাগে বিদায় তো সওয়াব বাড়িয়ে দিয়েছে আমার কথা আপনারা বুঝতে পারতেছেন না আল্লাহর কাছে ভালো লাগছে বিদায় তো সমস্ত সওয়াবের মধ্যে এটা বেশি উত্তম বলেছেন একটু বড় আওয়াজে বলবেন না সুবহানাল্লাহ ওই সেজন্য কি নামাজ কালাম ছেড়ে দিবে নামাজ কালাম তো আরো বাড়িয়ে দেওয়া দরকার কি বলেন কারণ আল্লাহ আমাদেরকে ইমামুল আম্বিয়ার উম্মত বানিয়েছেন আল্লাহ আমাদেরকে কত নিয়ামত দিয়েছেন বাজি এটা আজ জায়গা আছে না আর ভাই একল আজ এক না রাসূলুল্লাহ বলিনি বলবো না বলতে পারি না বলিনি বলবো না বলতে পারি না সবে বলিব কিন্তু তোমায় সবে বলিব কিন্তু তোমায় বলতে পারি না সোনার মদিনা আমার প্রাণের মদিনা সোনার মদিনা আমার প্রাণের মদিনা সবে বলিব তুই সামনে দিকে যা সবে বলিব কিন্তু তোমায় ইয়া সবে নামে ছিলে তুমি ও লক্ষণের দেশ বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ ইয়া শ্রীফ নামে চিনে তুমি অলোকনের দেশ বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ নবীর ছোঁয়ায় হলে তুমি সোনার মদিনা নবীর ছোঁয়ায় হলে তুমি সোনার মদিনা সবে বলিব কিন্তু তোমায় বলতে পারি না সবে বলিব কিন্তু তোমায় বলতে পারি না সলা দুনিয়া জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন খাকে সিফার অধিকারী তোমায় করেছেন জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন খাকে সিফার অধিকারী তোমায় করেছেন তোমার বুকে শুয়ে আছেন সঙ্গে মদিনা তোমার বুকে শুয়ে আছেন সঙ্গে মদিনা সবে বলিব কিন্তু তোমায় না সবে বলিব কিন্তু তোমায় বলতে পারি না সলা দুনিয়া আপনাদের কি কষ্ট হচ্ছে কি বলছিলাম মিলাদুন নবীর মাহফিল করার জন্য এভাবে আনন্দিত হওয়ার জন্য কে বলেছেন একটু আওয়াজ করে বলেন আল্লাহই ঘোষণা দিয়েছেন আরো সেখানে আরো কি দিলেন আমার আল্লাহ বলেন আমি তোমাদেরকে ব্যাপক সওয়াব দান করেছি কি রকম তোমার জীবনের যত ভালাই সওয়াব অর্জন করেছো এগুলার চাইতে আমি আল্লাহর কাছে বেশি ভালো লাগে বিদায় এই মাহফিল করাটা নবীকে পেয়ে আনন্দিত হওয়াটা তোমার জীবনের যত সওয়াব অর্জন করেছো তার চেয়ে উত্তম নিয়ামত বাড়াই দিলেন না কমাই দিলেন এই একটা বাড়তি নিয়ামত এত ব্যাপক আমরা নিয়ামত এই নিয়ামত এটা যখন আমরা প্রকাশ করতে যাই অনেক ইবলিসের অনুসারীরা বেদাতের ফতোয়া দেয়
আছে না বেদাদের ফতোয়া দিতে 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 ফানা ফানা হয়ে গেল মালয়েশিয়ার জমিনে ঠিক এই বেদাতটা পালন করে ফেলল মালয়েশিয়ার জমিনে তো বরাবর এটা করেছে তো এখানে বেদাত বেদাত মানুষকে গোমরাহী করে রেখেছে সাধারণ মানুষদেরকে গোমরাহ করে রেখেছে বেদাত বেদাত ফতোয়া দিয়ে দিয়ে মানুষকে দূরে রেখেছে মালয়েশিয়ার জমিনে বেদাত এটা আবার নিজে করলো বাংলার জমিনে বেদাত মালয়েশিয়ার জমিনে গিয়ে দাঁত হয়ে গেছে তাহলে বোঝা গেল এই বান্দাদের কলবের সাথে জবানের কোনো মিল যে বান্দার কলব এবং জবান এক না হলে তাকে বলা হয় মুনাফিক কথা বলেন না তাকে কি বলা হয় মুনাফিক আমরা মিলাদুন নবীর মাহফিল করতে থাকব আল্লাহ আমাদের সবাইকে করার সেই তৌফিক দান করুন এরা ডলার খাইয়া কলার চেজ করে ফেলছে আবার আসি লাইভে আসছে এসে বলে না আমি ব্যানারটা খেয়াল করি নাই ব্যানারটা আমি দেখি নাই মওলুদুন নবী লেখা আছে আমি ব্যানারটা দেখি নাই তো ব্যানার দেই রহতুন সবুজ তো ব্যাকিন ডলার বাদ দেনা আলায়াস বিল্লাহ আল্লাহ হেফাজত করুক ডলারের লোভে পড়ে মিলাদুন নবীর মাহফিল করেছেন ওখানে গিয়েছে আমার আমার মনে হয় ইহুদিরা যদি আরো ব্যাপক ডলার দিবে বললে এরা ইহুদি হতেও দেরি করবে না আমাদের আকীদা মজবুত কথা বলেন ঠিক কিনা এখানেও বলবো ওইখানে বলবো এখানে এক কথা ওইখানে আরেক কথা এটা তো মুনাফিকের আলামত কেন সাধারণ পাবলিকদেরকে গুমরাহ করে রাখছো রেখেছো ফাদল্লু আদল্লু নিজেও গুমরা সমাজকে গুমরা করলো একটু বড় আওয়াজে বলেন না নাউজুবিল্লাহ আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন আমাদের যুব সমাজ ভাইয়েরা অনেকে এই সব বক্তাদের আলোচনা শোনার জন্য পাগল হয়ে যায় পাগল হয় না জবান দিয়ে আগে কি বের হয় সেটা দেখেন নবীর শানে কোনো বিয়াদবি করছে কিনা এর আলোচনার মাধ্যমে আমার ঈমানের খতরা হচ্ছে কিনা এটা আগে আগে দেখেন আলায়াস বিল্লাহ আল্লাহ হেফাজত করুক সালাতুন ইয়া রাসূলুল্লাহ কষ্ট হচ্ছে আপনাদের এই মিলাদুন নবীর মাহফিল আমার রসুলের সাহাবাই কেরামরাও করেছেন একটু বড় আওয়াজে বলবেন না সুবহানাল্লাহ হাদিস শুনেন আত তানবীর ফি মাউলিদিল বাশির ওয়ান নাজিরের মধ্যে হাদিস কানা নোট হয়েছে عن ابن عباس رضي الله تعالى عنهما انه كان يحدث ذات يوم في بيته وقائع ولادته صلى الله عليه وسلم قال علت لكم شفاعتي حضرت عبد الله ابن عباس رضي الله تعالى عنهما উনি ওনার ঘরের মধ্যে আমার নবীর মিলাদ সাজিয়েছেন একটু বড় আওয়াজে বলবেন না উনি ওনার ঘরের মধ্যে আমার নবীর মাহফিল সাজিয়েছেন মিলাদুন নবীর মাহফিল সাজালেন ওনার আত্মীয় স্বজন ওনার ছেলে সন্তান ওনার আত্মীয় স্বজন সবাইকে নিয়ে ওনার ঘরের মধ্যে আমার নবীর মিলাদ সাজিয়েছেন ওই মিলাদের মধ্যে উনি আমার নবীর বয়ান দিতে লাগলেন আলোচনা করতে লাগলেন এই সময় আমার নবীজি ওনার ঘরের মধ্যে তশরিফ নিলেন আমার নবীজি ওনাদের আলোচনা যখন দেখলেন আমার নবীজি খুশি হলেন আমার নবীজি বলেন এ আব্দুল্লাহ তোমরা আমার আমি রসুলের মিলাদ সাজিয়েছ আমি নবীর মাহফিল তোমরা করতেছ তোমাদের জন্য আমি রসুলের সুপারিশ তোমাদের জন্য ওয়াজিব হয়ে গেল আমার নবী কি বললেন তোমরা আমি রসুলের মিলাদ করতেছ তোমাদের জন্য কিয়ামতের ময়দানে আমি রসুলের সুপারিশ ওয়াজিব হয়ে গেল কি মানে আমরা যারা নবীর মিলাদ করি মিলাদুন নবীর মাহফিল করি আমাদের জন্য নবীর সুপারিশ আছে কথা বলেন আমাদের জন্য নবীর সুপারিশ নবীর সুপারিশ ছাড়া কোনো কাজ হবে কথা বলেন না কিয়ামতের ময়দানে নবীর সুপারিশ ছাড়া কোনো কাজ সাফাতের কাদারি রাসূলুল্লাহ সাফাতের কাদারি
رسول الله يا نبي جي مصطفى نبي صلى على يا نبي جي مصطفى نبي صلى على شفاعت ركاداري رسول الله شفاعت ركاداري رسول الله يا نبي جي مصطفى نبي محبت نے بولنا يا نبي جي مصطفى نبي صلى على عيسى موسى نوح نبي جي نفسي قربن شوبي عيسى موسى نوح نبي جي نفسي قربن شوبي امتي بلبن رسول الله امتي بلبن رسول الله يا نبي جي مصطفى نبي صلى على يا نبي جي مرحبا صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله كي بول سلام نبير سوبرس چڑا کونو کاس একটু কথা বলেন না নবীর সুপারিশ ছাড়া কোনো কাজ নবীর সুপারিশ লাগবে আমার নবীর পূর্বে কেউ সুপারিশ করতে পারবে আর হযরত বলেন শাফাআত করে জো হাসর মে রাজা কি সিওয়া তির কিসি কোই কুদরত মিলি হ্যায় সিওয়া তির কিসি কোই قدرت ملی ہے سبحان اللہ بولنا شفاعت کرے جو حشر میں رضا کی شفاعت کرے جو حشر میں رضا کی سوا تیرے کسی کو یہ قدرت ملی ہے نبی سرور ہے رسول ولی ہے نبی سرور ہے رسول و ولی ہے صلاۃ دنیا اعلی حضرت آرو بولن رضا پل سے ابھی وجد کرتے گزریے رضا پل سے ابھی وجد کرتے گزریے کہ رب سلم صدائے محمد ایک بڑا آواز بولنا سبحان اللہ اعلی حضرت بولچن امان نبی جی پل سراتر پار گئے سجدائی پڑے جکن بول بے رب سلم علی امتی رب سلم علی امتی امار نبی ایبو بولتے تک بین امی احمد رضا امار نبی ای سپاری شر مدوم آرام پار ہوئے جاو یا رسول اللہ یا غوث جندہ آباد رضا پل سے ابھی وجد کرتے گزریے کہ رب سلم صدائے محمد کہ رب سلم صدائے محمد کہ عرش عقزیر پائے محمد صلاة دنیا আমার নবী যখন ফুলসিরাতের পারে এভাবে উম্মতি উম্মতি বলে কান্নাকাটি করবে জিব্রাইল আলাইহিস সালাম আসবেন ইয়া রাসূলুল্লাহ আপনি কান্নাকাটি করছেন কেন আল্লাহ আমাকে 600 ডানা দিয়েছেন একটা
দানা যদি আমি ওপেন করি আসমান জমিন ফিলাব হয়ে যাবে এরকম 100 200 300 না 600 দানা দিয়েছেন আপনার উম্মতের জন্য আমি বিছাই দিব আপনার উম্মতরা আরামে পার হয়ে যাবে উম্মতের খবর হবে না আমি জিব্রাইলের খবর হবে না আলা হযরত বলেন পুলসে উতারো রাগে গুজর কো খবরই না হো পুলসে উতারো রাগে গুজর কো খবরই না হো জিবরিল পর বিছায়ে তো পর কো খবরই না হো একটু বড় আওয়াজে বলেন না সুবহানাল্লাহ পুলমানি ফুলসিরাতের পার পুলসে উতারো রাগে গুজর কো খবর না হো পুলসিরাতের পার যখন অতিক্রম করব আমাদের খবর হবে না কেন জিবরিল আলাইহিস সালাম তো তার ডানা বিছাই দিবেন উম্মতের খবর হবে না জিবরাইল আলাইহিস সালামের খবর নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যেতে পারবে তো আমার নবী কি বলেছেন তোমরা আমি রাসূলের মিলাদ করছো তোমাদের জন্য আমি রাসূলের শাফাআত আবশ্যক গ্যারান্টি হয়ে গেলেন যারা মিলাদুন নবীর মাহফিল করেন একটু বড় আওয়াজে বলেন না সুবহানাল্লাহ এরা বলে না বেদাত 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 বলে বলে দূরে রাখতেছে তো এদের জন্য কি আর নবীর সুপারিশ আছে নবীর সুপারিশ কেন এরা তো মানেও না কথা বলেন না এরা তো মানেও না নবীর কাছে করার ক্ষমতা নাই একটু বড় আওয়াজে বলেন না নাউজুবিল্লাহ আল্লাহ হেফাজত করুক শুধু তাই নয় আমরা যারা মিলাদুন নবীর মাহফিল করি আমাদের জন্য আল্লাহর রহমতের দরওয়াজা খুলে দিয়েছেন হাদিস শুনেন আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাররা মা'আন নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা বাইতি আমিরিল আনসারি যাকলানু ইউআল্লিমু মাকাঈউ ওয়ালাদাতিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিইবনাইহি ওয়াশিয়াতি ওয়া ইয়াকুলু হাদাল ইয়াউম ফাকালা আলাইহি সালাতু ওয়াসসালাম ইন্নাল্লাহ ফাতাহা লাকা আবওয়াবুর রাহমাহ ওয়াল মালাঈকাতু ইস্তাগফিরুনা লাকা ফাআলা ফাআলাতা নাজাআন নাজাতুকা বলুন না সুবহানাল্লাহ হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর সাথে একদিন বের হলেন আমার নবী জি বের হয়ে হযরতে আমির আল আনসারি রাদিয়াল্লাহু তাআলা হুর ঘরে তশরিফ নিলেন দেখা গেল আমির আল আনসারি রাদিয়াল্লাহু তাআলা উনার ছেলেদেরকে নিয়ে পরিবারদেরকে নিয়ে আত্মীয়-স্বজন এলাকাবাসী যারা আছেন ইনাদেরকে নিয়ে উনার ঘরের মধ্যে মিলাদুন নবীর মাহফিল সাজিয়েছেন উনি আমার নবীর আগমন সম্পর্কে ওয়াজ করতে লাগলেন এভাবে ওয়াজ করতে করতে উনি বলতে লাগলেন আজই হচ্ছেন আমার নবীর আগমনের দিন কিমাইনি 12 রবিউল আউয়াল শরীফে উনি উনার ঘরের মধ্যে নবীর মাহফিল সাজিয়েছেন এবার সাহাবীরা করেছেন তো আর ভাই ওদ নজন নবী ন ঘরে সাহাবীল ন ঘরে শুধু আরা করি একটু বড় আওয়াজে বলবেন না নাউজুবিল্লাহ তাহলে বোঝা গেল এই বান্দাদের সাথে কোরআন সুন্নাহর সাথে কোনো সম্পর্ক আল্লাহ বুঝার তৌফিক দান করুন কি বলছিলাম উনি উনার পরিবারদেরকে নিয়ে উনার ছেলে সন্তান আশেপাশে পাড়াপড়শি যারা আছেন সবাইকে নিয়ে উনি ওয়াজ করতে লাগলেন মিলাদুন নবীর মাহফিল করতে লাগলেন আমার নবীর আগমনের বয়ান উনি দিতে লাগলেন এমন সময় আমার নবীজি উনার ঘরের মধ্যে যখন তশরিফ নিলেন আমার নবীজি বলেন এ আমির আনসারি তোমরা আমি রাসূলের মিলাদ সাজিয়েছো আমি নবীর মাহফিল সাজিয়েছো তোমাদের জন্য রব্বুল আলামিন রহমতের দরওয়াজা খুলে দিয়েছেন শুধু তাই নয় আল্লাহর নূরে জগতের ফেরেশতারা তোমাদের জন্য গুনাহ ক্ষমা চাইতে আছেন তাহলে আমরা যারা মিলাদুন নবীর মাহফিল করি আমাদের জন্য আল্লাহর রহমতের দরওয়াজা এই আপনারা বুঝছেন রহমতের দরওয়াজা খুলে দিয়েছেন এমন কি ফেরেশতারাও আমাদের জন্য গুনাহ ক্ষমা চাইতে আছেন সুবহানাল্লাহ আমাদের জন্য গুনাহ ক্ষমা চাইতে আছেন আর আমার নবীজি বললেন এ আমির আল আনসারি তোমরা আমি রাসূলের মিলাদ করছো তোমাদের মতো যারা করবেন কিয়ামতের ময়দানে তোমরা এবং তারাও নাজাত পেয়ে যাবেন তাহলে সাহাবায়ে কেরাম মিলাদুন নবীর মাহফিল করেছেন তো একটু কথা বলেন না করেছেন মিলাদুন নবীর মাহফিল করার কারণে আল্লাহর রহমত নাজিল হচ্ছেন একটু বড় আওয়াজে বলবেন না সুবহানাল্লাহ এগুলা হুব্বে মুস্তফা লাগবে
মিলাদুন নবী বুজার জন্য কি লাগবে নবীর মহব্বত লাগবে নবীর মহব্বত ছাড়া মিলাদুন নবী বুঝবে একটু আওয়াজ করে বলুন না মিলাদুন নবী বুঝবে নবীর মহব্বত ছাড়া যে বান্দাদের কলবে নবীর মহব্বত নাই ওই বান্দারা মিলাদুন নবী সম্পর্কে বুঝবে একটু কথা বলেন না মিলাদুন নবী সম্পর্কে বুঝবে আলা হযরত বলেন সবাব চলে কি বাগ পলে ও ফুল কিলে হে দিন গুবলে লিবাকে তলে সনামে খুলে লিবাকে তলে সনামে খুলে রেজা কি জুবা তোমারে লিয়ে একটু বড় আওয়াজ বলেন না সুবহানাল্লাহ এই তোমরা মিলাদুন নবীকে বেদাত বেদাত বলতেছো যে তোমরা এখনো করতেছো না তওবা করে নবীর দরে ফিরে আসো আমি আলা হযরত দুনিয়ার বুকে মিলাদুন নবীর মাহফিল করব নবীর শান গাইতে থাকব এখানে নয় আমার নবীর লাবায়ে হামদের নিচে আমি আলা হযরতের জবান নবীর শান ও মান ওই লাবায়ে হামদের নিচে বলতে থাকব লিবাকে তলে সনামে খুলে লিবাকে তলে সনামে খুলে রেজা কি জুবা তোমারে লিয়ে জমীন ও সমা তোমারে লিয়ে মকিন ও মক্কা তোমারে লিয়ে চুনিন ও চুনা তোমারে লিয়ে বনে দু জাহা তোমারে লিয়ে সলা দুনিয়া দহে মে জুবা তোমারে লিয়ে বদনে মে গে যা তোমারে লিয়ে দহে মে জুবা তোমারে লিয়ে বদনে মে গে যা তোমারে লিয়ে হাম আয়ে হা তোমারে লিয়ে উঠে বিবাহা তোমারে লিয়ে একটু বড় আওয়াজ বলেন না সুবহানাল্লাহ আলা হযরত বলেন ইয়া রাসূলুল্লাহ আমাদের জবান আপনার জন্য আমাদের যে জান আছে আপনারই জন্য আমরা দুনিয়ায় আসছি আপনার জন্য কিয়ামতের ময়দানে উঠব ইয়া রাসূলুল্লাহ আপনারই জন্য নবীর মহব্বত লাগবে নবীর ভালোবাসা ছাড়া মিলাদুন নবী বুঝবে হুব্বে মুস্তফা ছাড়া নবীর মহব্বত ছাড়া মিলাদুন নবী বুঝবে না মহব্বত নেন মহব্বত নিয়ে দেখেন দেখবেন পুরা কোরআনের মধ্যে অসংখ্য জায়গায় আল্লাহ আমার নবীর আগমন সম্পর্কে বয়ান করেছেন একটু বড় আওয়াজে বলবেন না আপনাদের কাছেও মুখস্থ আছে ওমা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আমার আল্লাহও তো বয়ান করতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে প্রেরণ করেছি পুরা সৃষ্টি জগতের জন্য রহমত হিসেবে আমার আল্লাহ বলেছেন প্রেরণ করেছি আমরা বলতেছি এসে গেছেন এতটুকু পার্থক্য কথা বলেন ঠিক কি না এটাই তো মিলাদুন নবী আল্লাহ যারা বুঝে না তাদেরকে বুঝার তৌফিক দানই করুন মিলাদুন নবী করলে ফায়দা আছে কি না কেমন ফায়দা ইয়ানাতুত তালিবিনের মধ্যে একটা ঘটনা উল্লেখ করলেন মালিকি মাযহাবের উল্লেখযোগ্য একটা কিতাব ইয়ানাতুত তালিবিনের মধ্যে একটা ঘটনা উল্লেখ করলেন খলিফা হযরতে উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি যাকে দ্বিতীয় উমর বলা হতো উনার সময়কালে উনার চাচা শ্বশুর যিনি বাদশা ছিলেন এই বাদশার সন্তান ঘরের ছাদ থেকে দেখতে লাগলেন দূর থেকে একজন ঘোড় সাবারি অনেক দ্রুত বেগে এগিয়ে আসছেন ওই মাসুম বাচ্চা দেখে তাড়াতাড়ি নেমে একদম রাস্তার মাঝখানে চলে আসলো এখানে বাচ্চারা দৌড়ে গাড়ি দেখার জন্য দৌড় দেয় না এরকম উনি দৌড়ে ওই মাসুম বাচ্চাটা এমন ভাবে দৌড়ে আসছে ওই ঘোড় সাবারি যিনি উনি ঘোড়াকে কন্ট্রোল করতে পারে নাই বাচ্চার উপর দিয়েই উঠে গেল ওই বাচ্চা ইন্তেকাল করলেন বাদশাহ সোনার সাদাতে রাগান্বিত হয়ে গেল হুকুম দিয়ে দিল এই বন্দাকে গ্রেফতার করার জন্য তোমরা তাড়াতাড়ি এই বন্দাকে গ্রেফতার করো তাকে আমি সুলির উপরে চড়াবো তাকে আমি কতল করব
বাদশার হুকুম অনুযায়ী সৈন্য বাহিনীরা এই বান্দাকে গ্রেফতার করে জেলখানার মধ্যে বন্দী করলো বলে আমার অপরাধ আপনার অপরাধ বাদশার সন্তানকে আপনি কতল করে ফেলেছেন ওই বান্দা বলে আমি তো ইচ্ছাকৃতভাবে মারি নাই ইচ্ছাকৃতভাবে মারলে না কোনের বদলায় আমি গিয়াত দিয়ে দিলে হয়ে যাবে জরিমানা দেওয়ার জন্য আমি প্রস্তুত আছি সৈন্য বাহিনীরা বলে আমরা এত কিছু বুঝি না আপনাকে বাদশা গ্রেফতার করার জন্য বলল আপনাকে শুলির উপরে চড়াবে এবং কতল করবে এই কথাগুলা বলে এরা সরে গেল ওই বান্দার অন্তর ছোট হয়ে গেল আল্লাহর দরবারে সিজদায় পড়ে গেল আল্লাহ আপনি তো আমার মনের খবর জানেন আমি তো এই মাসুম বাচ্চাকে ইচ্ছাকৃতভাবে মারি নাই এটা এমন অবস্থায় পৌঁছে গেল আল্লাহ গুড়া তো এই বাচ্চার উপর উঠিয়ে গেল এখন বাচ্চা হুকুম দিয়েছে আমাকে কতল করবে আমাকে শুলির উপর চড়াবে আল্লাহ এই কঠিন মুসিবত থেকে আমি আমার জান নিয়ে যদি আমি আমার ঘরে ফিরে যেতে পারি মিলাদুন নবীর মাহফিল পড়াবো এদিকে আল্লাহর দরবারে মান্নত করে বসলেন ওদিকে বাদশা রাগান্বিত পেলে কতল করবে বাদশা রাগান্বিত হয়ে বলে তাকে নিয়ে আসো এই বান্দাকে যখন ধরে আনতে লাগলো বাদশা এতক্ষণ রাগান্বিত পেলে কতল করবে বাদশা ওই বান্দার দিকে যখন নজর দিল দৃষ্টি যখন পড়লো বাদশার অন্তরের মধ্যে রহমত সৃষ্টি হয়ে গেল বাদশা বলে এ আল্লাহর বান্দা তুমি আমাকে কি ধরনের জাদু করেছো এতক্ষণ আমি রাগান্বিত ছিলাম পেলে তোমাকে কতল করব কিন্তু তোমার প্রতি আমার দয়া এসে গেল ওই বান্দা বলেন বাদশা জান আমি কোন ধরনের জাদু করি নাই আপনার বাচ্চাকে তো আমি ইচ্ছাকৃতভাবে মারি নাই এমন অবস্থায় পৌঁছে গেল আমি গুড়াকে কন্ট্রোল করতে পারি নাই আপনার সৈন্য বাহিনীরা আমাকে গ্রেফতার করলো আপনি নাকি হুকুম দিয়েছেন আমাকে কতল করবেন শুলির উপর চড়াবেন এই কথা যখন শুনলাম আমি আল্লাহর দরবারে সিজদায় পড়ে গেলাম সিজদায় পড়ে গিয়ে বললাম এই কঠিন মুসিবত থেকে আমি আমার জান নিয়ে বাড়িতে ফিরতে পারলে মিলাদুন নবীর মাহফিল পড়াবো এই ধরনের মান্নত করেছিলাম বাদশা বলে রাহমাতুল্লিল আলামিন নবীর আগমন সম্পর্কে তুমি মিলাদ পড়াবে সেই জন্য রব্বুল আলামিন আমার কলবের মধ্যে রহমত সৃষ্টি করে দিলেন বাদশা বলে যাও যাও আমি তোমাকে কতল করব না শুলির উপরে চড়াবো না তুমি বাড়িতে ফিরে যাও তুমি মিলাদুন নবীর মাহফিল পড়াও এই কথা বলে বাদশা নিজের পকেটের মধ্যে হাত দিলেন যত দিনার দেরহাম পেয়েছেন সমস্ত দিনার দেরহাম ওই বান্দার হাতের উপর তুলে দিয়ে বলে যাও যাও বাড়িতে ফিরে যাও মিলাদুন নবীর মাহফিল পড়াও আমিও তোমার সাথে ওই মাহফিলের মধ্যে শরীক হয়ে গেলাম আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে আজি ঈদ মিলাদুন নবীর আনন্দে উল্লাসে সারা জগতে ভরেছে আনন্দে উল্লাসে সারা জগতে ভরেছে ঈদ মিলাদুন নবীর শমসু বলে যে মানুষের জীবনকে সাজায় মিলাদ কিয়াম দরুদ সালাম নাতে মুস্তফায় মিলাদ কিয়াম দরুদ সালাম নাতে মুস্তফায় সেই মানুষের বুকে আল্লাহ আরশ করেছে সেই মানুষের বুকে আল্লাহ আরশ করেছে ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে সলাতু নিয়া মিলাদুন নবীর মাহফিল করলে ফায়দা আছে কিনা একটু আওয়াজ করে বলেন ফায়দা আছে কিনা আমার হুজুর বসা আছেন বাজির কষ্ট হয়ে যাবে ভাই আমি বেশিক্ষণ আর দেরি করতাম না কি বলছিলাম মিলাদুন নবীর মাহফিল করলে ফায়দা আছে কিনা একটু আওয়াজ করে বলুন আছে কিনা
মৃত্যুর মুখ থেকে এখনো মিলাদুন্নবীর মাহফিল করে নাই করবে যে মান্নত করেছে আর আল্লাহ এই কঠিন মুসিবত থেকে বাঁচিয়ে দিলেন কিসের উসিলায় মিলাদুন্নবীর উসিলায় একটু বড় আওয়াজে বলেন না সুবহানাল্লাহ তো আমরা যারা মিলাদুন্নবীর মাহফিল করতেছি আমাদের জন্য फायदा আছে কিনা আল্লাহর রহমত আমাদের উপর আছে কিনা আল্লাহ আমাদের সবাইকে এই মিলাদুন্নবীর আল্লাহ ফজাইল আমাদেরকে দান করুক সবাই বলুন আমিন সবাই বলুন মারহাবা মাশাআল্লাহ সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলা হযরত এমন এক মকামের ব্যক্তিত্ব জিনার কালাম শুনলে মানুষের কলব পরিবর্তন হয়ে যায় মুহাব্বত সৃষ্টি হয়ে যায় একটু বড় আওয়াজে বলবেন না সুবহানাল্লাহ উনি তো নবীর প্রেমে প্রেম সাগরে ডুব দিয়েছেন একটু বড় আওয়াজে বলবেন না সুবহানাল্লাহ উনি প্রতিটা কর্ম আমার নবীর সুন্নাহ অনুযায়ী গঠন করেছেন একটু বড় আওয়াজে বলেন না সুবহানাল্লাহ আলা হযরতের কালাম এগুলা এমনি লিখেন নাই আর আলা হযরত বলেন আমি এমনি নয় আমার নবীজি যেভাবে বলেছেন আমি সেভাবে লিখেছি একজন বড় আরিফ বিল্লাহ উনি একটু ঘুমায় গেলেন উনি কি করলেন একজন আরিফ বিল্লাহ উনি একটু ঘুমালেন ঘুমের মধ্যে উনি দেখতে পেলেন গাউস পাক শাহিন সাহেব বাগদাদকে আরে বিল্লাহ মানে জিনার কসফকুলা সুবহানাল্লাহ বলেন না মকাম পৌঁছে গেছেন উপরের স্তরে চলে গেছেন এরকম একজন আরিফ বিল্লাহ উনি ঘুমালেন ঘুমের মধ্যে দেখলেন গাউস পাক শাহিন সাহেব বাগদাদকে গাউস পাক শাহিন সাহেব বাগদাদের সাথে সালাম বিনিময় কালাম কথাবার্তা বলার পরে বলতে লাগলেন হুজুর এই মুহূর্তে আপনার প্রতিনিধি কে আছে আর গাউস পাক শাহিন সাহেব বাগদাদ বললেন এই মুহূর্তে আমার প্রতিনিধি উনি হচ্ছেন আহমদ রাজা ভারতবর্ষের একটু বড় আওয়াজে বলেন সুবহানাল্লাহ ওই আরিফ বিল্লাহ এই কথা শোনার পরে উনি আর দেরি করলেন না গাউস পাক শাহিন সাহেব বাগদাদ এমন একজন ব্যক্তির কথা বললেন উনাকে তো এক নজরে দেখতে হয় উনি আর দেরি করেন নাই ভারতবর্ষে বেরেলি শরীফে চলে আসলেন এসে ওই আলা হযরতকে দেখতে লাগলেন যে উনি ওই অবস্থায় লিখতেছেন একটু বড় আওয়াজে বলেন না তো আলা হযরত এরকম লিখে একটু করে পিছনে যায় এরকম লিখে একটু করে পিছনে যায় ওই আরিফ বিল্লাহ বলে কি রে ইনি এদিকে লিখে আবার একটু পিছনে যায় কারণ কি উনি আর দেরি করলেন না উনি ডাটা অন করে দিলেন কিসের ডাটা কথা বলেন না আমাদের এখানে মোবাইল আছে না এই মোবাইল তো আল্লাহর ওলিদের বেলায়েত বোঝার জন্য সহজ আল্লাহ আর কত সহজ করে দিয়েছেন দেখেন কোরআন সুন্নার বয়ান শুনো এরা বুঝতে পারে না এরপর আল্লাহ বলে ঠিক আছে আর বন্দা কলতে আয় একটা নিয়ামত ঢুকাই দি এই বন্দার আবিষ্কারে এমন একটা জিনিস আবিষ্কার করলো আপনি এখানে ডাটা অন করলেন আপনার ছেলে আমেরিকায় আপনার ছেলে আরবস্থানে যেখানে হোক না কেন আপনি দেখে 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 কথা বলতেছেন বন্দার সৃষ্টি যে যদি এরকম হয় তাহলে আল্লাহর সৃষ্টি কি রকম হবে আল্লাহর বলিদানকে যে ক্ষমতা দিয়েছেন এই ক্ষমতা কি কম হবে না আরো ব্যাপক হবে উনি ডাটা চালু করে দিলেন কি রে ইনি এরকম করতেছে কেন দেখলেন যে আলা হযরত আজিমুল বরকত শাহ আহমদ রেজা খান ফাজলেবেল নবী রহমাতুল্লাহ আলাই উনি লেখার আগে এরকম যখন করে দেখতেছেন পিছনে আমার নবী যে আলা হযরতকে বলতেছেন আর আলা হযরত সেটা শুনে শুনে লিখতেছেন সেজন্য ওনার কিতাবের নাম দিয়েছেন আল আতা আন নববিয়্যা সুবহানাল্লাহ বলবেন না ফি ফতোয়ায়ে রাসবিয়্যা এই ফতোয়ায়ে রাসবিয়্যা আমি আলা হযরতের না তো এটা আমার নবীর দেওয়া তো এই পাওয়ার এই মকাম এই পজিশন কিভাবে পেলেন হুব্বে মুস্তফার কারণ একটু বড় আওয়াজ বলেন না সুবহানাল্লাহ দেরি হয়ে গেল আমি ও আজ আলা হযরতের 24 তারিখ এবং 25-এর রাত তো মাগরিবের পর থেকে তো শুরু হয়ে গেল আলা হযরত আজিমুল বরকত শাহ আহমদ রেজা খান ফাজলেবেল নবী রহমাতুল্লাহ আলাইহির আজকে উরুস শরীফের রাত একটু বড় আওয়াজে বলবেন না মাসিক যেটা ওনার তারিখ অনুযায়ী মাসিক যেটা
এই ফাতিয়ার তারিখ একটু বড় আওয়াজে বলবেন না সুবহানাল্লাহ আমি নগণ্য ব্যক্তি আমাদের জবান দিয়ে আর উনাদের কি আলোচনা করব কি বলবো এগুলা একটু বলেছি কারণ ফয়েজ পাওয়ার জন্য কারণ উনাদের একটু নজর পেয়ে গেলে তো কামিয়াব কথা বলেন ঠিক কি না সেজন্য আলা হযরত নবীর প্রেমে উনার জীবন উৎসর্গ করেছেন বিদায় উনাকে আল্লাহ এত নিয়ামতে ভরপুর করে দিয়েছেন আর রূহু ফিদাকা ফজদ আরকা 116 ডিগ্রি বরজনে ইশিকাকে 16 ডিগ্রি বরজনে ইশিকা মুরাথন নে মন ধনে সব ফুকে দিয়া ये জান ভি প্যারে জালা জানা বলুন না সুবহানাল্লাহ উনি নবীকে এত মহব্বত করেছেন উনি বলেন আমাদের ধন সম্পদ মান সম্মান ইজ্জত নয় শুধু আমাদের জানও ইয়া রাসূলুল্লাহ আপনার কদমে ফিদা করে দিয়েছে আল্লাহ এই নবীর মহব্বত আল্লাহ আমাদের প্রত্যেকের কলবের মধ্যে দান করুন যারা নবীর শানে বিয়াদবি করছে আল্লাহ তাদেরকেও বুঝার তৌফিক দান করুন দোয়া গজ্জি না গাইল দিয়ে দি দোয়া গজ্জি আল্লাহ বুঝার তৌফিক দান করুন যারা মিলাদুন নবীকে বুঝে না আল্লাহ তাদেরকে বুঝার তৌফিক দান করুক দুয়ার বদলতে আমাদের সুন্নি আকাবের গণ দোয়া করেছেন ইমামে আহলে সুন্নাত দোয়া করেছেন সেজন্য তো আজকে একটু একটু বুঝে আসতেছে এখন সিরাতুন নবীর আগে মিলাদুন নবীও লাগাচ্ছে কথা বলেন ঠিক না আল্লাহ আরো বুঝার তৌফিক দান করুক এগুলো আরো আগে বুঝার দরকার ছিল না কেন মানুষের মানুষের মধ্যে ফেতনা ছড়িয়ে দিয়ে এখন একটু একটু মিলাদুন নবীর মাহফিল করতেছে মানুষের ভিতরে ওইন লাগাই দিয়ে রে ইয়া কেন কেন ফানি লাইল যাই আল্লাহ বুঝার তৌফিক দান করুক কষ্ট হচ্ছে আপনাদের আমি অনেক কথাবার্তা বলেছি ভুল ত্রুটি কমার দিকে দেখার জন্য কমার দৃষ্টি দেখার জন্য অনুরোধ জানাচ্ছি আল্লাহ আজকের মাহফিলকে কবুল করুক ভাইদের এত সুন্দর ব্যবস্থা আল্লাহ কবুল করুক অনেক কষ্ট করে মেহনত করে গরমের মধ্যে এরকম বসে আছে আল্লাহ এই হুব্বে মুস্তফা এই মহব্বত আল্লাহ কবুল করুক এটা আমাদের প্রত্যেকের জন্য নাজাতের ওয়াসিলা করে দিক হুজুর তসবিহ আনছেন আল্লাহ হুজুরের হিকমতকে আল্লাহ কবুল করুক উলামায়ে কেরাম এখানে তসবিহ আছেন প্রত্যেক উলামায়ে কেরামের হিকমতকে আল্লাহ কবুল করুক সবাই বলুন আমিন وآخر دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته